হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই হাসি খুশি আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, বিশেষ একটা দিন। আজকে আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা, বুক ভরে ভালোবাসা জানাই তোমাদেরকে। আর যাদের জন্য আজকের এই দিনটায় আমাদের এত খুশি, এত আনন্দ উপভোগ করছি, আমাদের ভারত মাতার যে সমস্ত সন্তানরা একসময় হাসতে হাসতে তাদের প্রাণ বলিদান দিয়েছিল এই স্বাধীনতা পাওয়ার জন্য, তাদের জন্য, সেই সমস্ত বিপ্লবীদের জন্য আমি জানাই শত সহস্র প্রণাম। আর যারা নাকি হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত সৈন্যরা আমাদের দেশের বর্ডার লাইনে দাঁড়িয়ে তাদের মানে রাতের ঘুম বন্ধ করে, মানে তাদের সুখ, জীবনের সমস্ত সুখ শান্তি বন্ধ করে আমাদের নিশ্চিন্তে ঘুম এনে দিচ্ছে, আমাদেরকে পাহারা দিচ্ছে, আমাদের মানে দেশের সমস্ত সৈন্যদেরকে জানাই আমার সশ্রদ্ধেয় প্রণাম। আর আমি নিজেকে মানে নিজে গর্ববোধ করি, আমি এই ভারত মাতার সন্তান, ভারতবর্ষে আমার জন্ম বলে আমি ভারত মাতাকে নিয়ে গর্ব করি। কিন্তু শুধু 15ই আগস্টের দিন ভারতবাসী হয়ে আমাদের আনন্দ ফুর্তি হই হুল্লোড় করলেই হবে না, আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের যেন হিংসা হানাহানি সব কিছু বন্ধ হয়ে যায়, আমাদের কানে যেন কোনোদিনও খবর না আসে যে কোনো হিংসা হানাহানিতে কোনো ভারত মাতা তার সন্তানকে হারিয়েছে, কিংবা কোনো ভারত মাতা তার সন্তানের ধর্ষণের খবর শুনেছে। আমরা এই সমস্ত সব কিছুকে যেন আমরা বিপন্ন দিয়ে এগিয়ে যেতে পারি, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা যেন সবাই একসাথে চলতে পারি। আমাদের দেশ সার্বভৌম দেশ, আমরা সবাই মিলে একসাথে ভাই ভাই হয়ে থাকতে চাই। তো আমি আর কিছু বলতে চাই না, এখানেই শেষ করছি, অনেক কথা বলা হয়ে গেল। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো।